কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। স্টাডি ইন ক্যানাডা ফ্রম বাংলাদেশের আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। সো এই এপিসোডে আমরা কথা বলবো স্টাডি প্ল্যানের ব্যাপারে। শুধু কথাই বলবো না, আমার যে পার্সোনাল স্টাডি প্ল্যান আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো, যেটা আমি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য সাবমিট করছিলাম। সো এই স্টাডি প্ল্যানটা আমি নিজে সাবমিট করছিলাম, আর ইউটিউবে এটাই সর্বপ্রথম ভিডিও কেউ আজ পর্যন্ত তার নিজের স্টাডি প্ল্যান শেয়ার করে নেই। অনেকেই বলছে এইভাবে এইভাবে লিখতে হবে, বাট এই ভিডিওতে আমি যেটা শেয়ার করতেছি এই দেখতে পারতেছেন, এই হচ্ছে আমার স্টাডি প্ল্যান। সো এই স্টাডি প্ল্যানটাই আমি শেয়ার করছিলাম আমার ভিসার জন্য। সো আমার পার্সোনাল স্টাডি প্ল্যানটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আর এই ভিডিওটা আমার চ্যানেলের সবথেকে মোস্ট রিকোয়েস্টেড ভিডিও এই পর্যন্ত আমার যতদূর মনে হয়। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। ওয়ার্ড ফাইল, পিডিএফ ফাইল দেওয়া আছে, আমি ওয়ার্ড ফাইলটা নাও দিতে পারি, কারণ ওয়ার্ড ফাইলটা দিলে হবে কি অনেকেই ডাউনলোড করবে, ডাউনলোড করে জাস্ট এডিট করে বসাই দিবে, বাট এটা যদি করেন আপনি ভিসা পাবেন না, আমি গ্যারান্টি দিতেছি। কারণ এই ভিডিওটা অনেক মানুষ দেখবে, তার মানে অনেকেই ডাউনলোড দিবে, অনেকেই সেম কনসেপ্টটা লেখার চেষ্টা করবে, বাট এরকম না। সো আমি এখানে একটু বলবো, কথা বলবো। সো ভিডিওটা মানে চলে যায় না হুট করে, জাস্ট ডাউনলোড করলেন শেষ হয়ে গেল এরকম না, জাস্ট একটু কষ্ট করে দেখেন। হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, 10-15 মিনিট হতে পারে, আমি জানি না, কিন্তু এই ভিডিওতে আপনাদের বোঝানোর মতো অনেক কিছু আছে, কারণ একটা স্টাডি প্ল্যান খুবই বড় ইম্প্যাক্ট করে একটা ভিসা ইয়ের জন্য। কম্পোজিশন যেমন প্যারা প্যারা করে আছে, সো স্টাডি প্ল্যানটা এইভাবে প্যারা প্যারা করে হয়। সো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই, এখানে কম্পিউটার অন করে রাখছি, কারণ এটা একটা পিডিএফ ফাইল বা ডকুমেন্ট ফাইল আছে, বাট আমি পিডিএফটা ওপেন করছি। সো আমরা কম্পিউটারে চলে যাই, তারপর বাকি কথা বলি, কারণ এখানে আপনাদের বোঝানোর অনেক কিছু আছে, যেহেতু আপনি শুধু ডাউনলোড করবেন, এডিট করবেন, আপলোড করবেন এরকম সম্ভব না, কারণ এটা যদি করেন লাইক এর কোনো মানে নেই, কারণ অনেকেই ডাউনলোড করবে, একই জিনিস টাইপে দিলে তো হবে না, সো একটু চেঞ্জ করে দিতে হবে। সো সেটা আমি আপনাদের এখন বোঝাবো, যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো বোঝানোর জন্য। এনিওয়ে, সো আমি জাস্ট স্ক্রিন রেকর্ডিংটা অন করি, এক সেকেন্ড ওয়েট। সো এখন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসছি, সো আমি এখন একটু ছোটো হয়ে যাই, আর এখানে দেখতে পারতেছেন আমাদের স্টাডি প্ল্যানের পিডিএফ, আর এই হচ্ছে আজকের থাম্বনেইল। আজকের থাম্বনেইলটা কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানাবেন, কারণ আমার একটা ভিডিও বানাইতে হয়তো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, বাট একটা থাম্বনেইল বানাইতে আমার কমপক্ষে আধা ঘন্টা সময় লাগে, কারণ থাম্বনেইল একটা সুইট স্পট যেটা আমার খুবই ভালো লাগে বানাইতে। সো এটা আজকে ভিডিও থাম্বনেইল কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। সো মেনলি স্টাডি প্ল্যানে চলে যায়, স্টাডি প্ল্যানটা না বুঝতে পারলে আপনি নিশ্চয়ই বানাতে পারবেন না, আর স্টাডি প্ল্যানটা যদি ভালো করে না লিখতে পারেন তাহলে আপনার আপনার কপালে দুঃখ আছে সত্যি কথা যেটা। সো এটা হচ্ছে 2 পৃষ্ঠা স্টাডি প্ল্যান দেখতে পারতেছেন, আর এখানে দেখতে পারতেছেন আমি প্যারা প্যারা করে স্টাডি প্ল্যানটা সাবমিট করছিলাম। সো স্টাডি প্ল্যানটা যে আমি সাবমিট করছিলাম সেটা আমি দেখাই দিতেছি, ওয়েট এক সেকেন্ড। সো এই হলো আমার ভিসা অ্যাপ্লিকেশনের সময় আমি স্টাডি প্ল্যান সাবমিট করছিলাম। সো সেম স্টাডি প্ল্যান, সো এখান থেকে দেখতে গেলে এখানে একটু লো রেজলিউশন, তার জন্য আমি পিডিএফ ফাইলটা ওপেন করছি। তো এখানে কয়েকটা প্যারায় ভাগ করছি, আগে ফুল স্ক্রিনে যাব না আমি। সো এখানে কয়েকটা প্যারায় ভাগ করছি, আমি প্যারাগুলো বোঝাই দিতেছি আপনাকে। সো ফার্স্টে যে প্যারা আছে, 1 নম্বর প্যারা, এখানে আমি বলছি আমার পার্সোনাল লাইফ স্টোরি সম্পর্কে, মানে আমি কোথায় জন্ম হয়েছি, কোথায় বড় হয়েছি, কিছু গোল এই সে এই সম্পর্কে। সো দ্বিতীয়তে বলছি যে আমি কিসের জন্য এই সাবজেক্টটা পড়তে যাব, যে সাবজেক্টটা আপনি চুজ করবেন, যেমন আমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি চুজ করছি। সো তার জন্য আমি এখানে দ্বিতীয় প্যারায় দেখতে পারতেছেন আমি এখানে ইইটি সম্পর্কে কিছু লিখছি। সো আপনি যে সাবজেক্টে যাবেন, সো আপনি সেই সাবজেক্ট সম্পর্কে লিখবেন দ্বিতীয় প্যারায়। তো এরপরে যে প্যারা আছে সেই প্যারাটা হচ্ছে যে কেন আমি এই সাবজেক্টটা কিসের জন্য চুজ করতেছি বিদেশে যে পড়ার জন্য। আর একটা ব্যাপার হচ্ছে আমার চ্যানেলে প্রায় 37% হচ্ছে ইন্ডিয়ান ভিউয়ার, সো মেবি পশ্চিমবাংলা থেকে, আমি জানি না। অলদো এরপরের ব্যাপার হচ্ছে এই সাবজেক্টটা দিয়ে আমার কী উপকার হবে, আর এই সাবজেক্টটা কি কেন আমি চুজ করলাম, সো এই সম্পর্কে লিখছি। এরপরের ব্যাপার হচ্ছে আমার ফ্যামিলি টাই সম্পর্কে, যে আমার বাংলাদেশের সাথে কিংবা আমার ফ্যামিলির সাথে আমার কী টাই আছে, সো সেই সম্পর্কে বলছি। আর এরপরে যে প্যারা সেটা হচ্ছে ফাইনাল ডিসিশন, মানে আমার ফাইনাল গোল আর হালকা পাতলা আমার সম্পর্কে, মানে একটা ইন্ডিং টাইপ। সো এই হলো টোটাল প্যারায় ভাগ করা, মোটামুটি 4-5, 1, 2, 3, 4, 5, 6 প্যারায় ভাগ করা। সো এরকম 5-6 প্যারায় ভাগ করবেন, যাতে যারা পড়বে তাদের জন্য একটু ইজি হয়ে যায়। সো এর জন্য এরকম প্যারায় ভাগ করে দেবেন। হয়তো অলরেডি আপনাদের বোরিং লাগছে, বাট বোরিং লাগলে হবে না, চলে গেলে হবে না, কারণ বোঝার অনেক কিছু আছে। সো আমি এখানে এই পুরাটা পড়বো, পড়াও আপনাদের শোনাবো, আর শোনাইতে শোনাইতে আমি এখানে বলবো যে এখানে কী কী জিনিস ইনক্লুড অ্যান্ড এক্সক্লুড করা দরকার আছে। সো এখানে ফার্স্টে আমি বলছি, সিন্স চাইল্ডহুড মাই ফ্যামিলি হ্যাজ গিভেন মি ফুল ফ্রিডম টু চুজ মাই ওন গোল। সো এই কথাটার মাধ্যমে আমি বোঝাচ্ছি যে আমার ফ্যামিলি আমাকে স্বাধীনতা দিয়ে দিচ্ছে যে আমি যে কোনো কিছু করতে পারবো, তার মানে তারা সন্তুষ্ট বোধ করতেছে যে ওর ফ্যামিলি যদি ওকে ফুল ফ্রিডম দিয়ে থাকে তার মানে তো ওর কাছে মানে অনেক অপরচুনিটি আছে, সো সে বিদেশে যাও পড়তে পারবে। সো এরকম একটা ক্যাচি লাইন দিয়ে স্টার্ট করতে হবে, এটাই যে দিতে হবে এরকম কিছু না। সো আপনি অন্য কিছু দিতে পারেন, একদম মানে
কিছুটা এরকম থাকতে হবে, ক্যাচি লাইন যেখানে তাদের আই ক্যাচ করবে এরকম কিছু। সো সিন্স মাই চাইল্ডহুড মাই ফ্যামিলি হ্যাজ গিভেন মি ফুল ফ্রিডম টু চুজ মাই ওন গোল। আই হ্যাড এ গ্রেট ইন্টারেস্ট ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেকনোলজি। মাই টিচার্স ইউজ টু শেয়ার এক্সাইটিং অ্যান্ড লেটেস্ট ডিসকভারিজ রিলেটেড টু টেক অ্যান্ড দেয়ার ইউজ অফ ইলেকট্রনিক্স ইন এভরি ডে লাইফ। আই কনভিন্স দ্যাট এ কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেকনোলজি ইজ দ্য অনলি ওয়ে টু ডেভেলপ দ্য ফিউচার অফ এ কান্ট্রি। সো আফটার কমপ্লিটিং HSC ফ্রম গভ দেবেন্দ্র কলেজ, আই রিসার্চড ফর এ সাবজেক্ট দ্যাট উড বেস্ট সুট মি and I found EET as my dream come true subject for me. As a result, I have chosen electronics engineering and technology. So first pair er moddhe ami kotha bolchi je amar family amake full freedom dise, er sathe amar teacher ra amake kichu exciting technology related মানে বিষয় সম্পর্কে শেয়ার করতো যেগুলো আমাকে অনেকটাই টেকনোলজির দিকে আকৃষ্ট করছে। এরপরের ব্যাপারটা হচ্ছে এর জন্য আমি HSC কমপ্লিট করছি কোথা থেকে সে সম্পর্কে বলছি, আর তারপর লাস্টে বলছি HSC পড়ার সময় আমার মনে হলো যে টেকনোলজিটা অনেক বড় একটা ইম্প্যাক্ট করতে পারে ভবিষ্যতে, তার জন্য আমি EET সাবজেক্টটাই চুজ করলাম। লাইক এটা আপনি যে সাবজেক্ট চুজ করবেন সেটার উপরে নির্ভর করবে, আপনি যে সাবজেক্ট চুজ করবেন সেই সাবজেক্টের উপরে আপনি লিখবেন। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, এত বড় ভিডিও বানাইতে ইম্পসিবলি হার্ড। সো এরপরের সেকশনটা আমি কথা বলছি আমার ইনস্টিটিউশন সম্পর্কে আর এই সাবজেক্টটা চুজ করার পিছনে কিছু কী ফিচার যেগুলো একটু হাইলাইট করে দেয় সাবজেক্টটাকে। যেমন আই হ্যাভ ডান মাই ইন্টারমিডিয়েট ইন সায়েন্স ফ্রম গভ দেবেন্দ্র কলেজ। সায়েন্স হ্যাজ গিভেন মি দ্য অপরচুনিটি টু নো দ্য বোর্ড রেঞ্জ অফ আইডিয়া অ্যাবাউট টেকনোলজি কমিউনিকেশনস অ্যান্ড ইলেকট্রনিক্স সেক্টরস। আই ফাউন্ড মাই ইন্টারেস্ট ইন EET অ্যান্ড ফোকাসড অন দ্য সাবজেক্ট রিলেটেড টু দিস। দেয়ারফর আই হ্যাভ ডিসাইডেড টু বিল্ড মাই ক্যারিয়ার অন দিস সেক্টর অ্যান্ড আফটার কমপ্লিটিং EET মাই গোল উইল বি টু বিল্ড মাই ন্যাশন অ্যাজ অ্যান অ্যাডভান্সড ইউজার টেকনোলজি অ্যাডভান্সড ইউজার অফ টেকনোলজি। ওকে, সো এইখানে আমি কথা বলছি ওই সাবজেক্টের ইম্প্যাক্ট আমার উপরে কী ইম্প্যাক্ট করবে এবং আমার কান্ট্রির উপরে কী ইম্প্যাক্ট করবে এই সম্পর্কে একটু হালকা ডিসক্রাইব করছি। সো এই ছিল নেক্সট প্যারা। এরপরে যে প্যারাটা আছে কোথায় গেল, থার্ড প্যারা, এই প্যারাটার মধ্যে আমি কমপ্লিটলি কথা বলছি যে এই সাবজেক্টটা পড়ে আমার দেশে কী উন্নতি করতে পারবো। কারণ আপনি যে বিদেশে পড়তে যাচ্ছেন, ক্যানাডা পড়তে যাচ্ছেন, সো তারা চায় যে আপনি আপনার দেশে চলে আসেন, দেশের উন্নতির জন্য কাজ করেন, ওই দেশের না, মানে তাদের যে থিঙ্কিংটা সেটা একটু অন্যরকম। সো এই সেকশনটার মধ্যে আমি কথা বলছি যে বাংলাদেশ আর ওদের দেশ কিংবা ক্যানাডা USA মধ্যে পার্থক্য রয়েছে এবং এই সাবজেক্টটা আমি ওইখানে যা পার্সিউ করলে কীরকম সুবিধা পাবো এবং এখানে পার্সিউ করলে কীরকম সুবিধা পাবো। বাংলাদেশ ইজ ওয়ার্কিং অন দ্য পাথ টু বি এ ডেভেলপড কান্ট্রি অ্যান্ড উই আর ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ডেভেলপিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড আফটার ইন্ডিয়া। বাট USA, ক্যানাডা, UK is way ahead in technology and electronics. Therefore, it would be a great opportunity to learn how they are pursuing technology and engineering ideas to keep their level at the top so that I can implement those in Bangladesh to make it a better place to live. EET is also available in many universities in Bangladesh, but those universities are not as good and practical as Canada is. So I thought it would be a great idea to pursue EET in Canada rather than Bangladesh or then Bangladesh. So এই সেকশনে আমি কথা বলছি যে বাংলাদেশ ইউনিভার্সিটি আমি কেন চুজ করলাম না, তার বদলে আমি কেন ক্যানাডার ইউনিভার্সিটি চুজ করলাম। সো মানে তাদেরকে একটু প্রায়োরিটি দিতে হবে যাতে তারা বুঝতে পারে যে হ্যাঁ তার মোটিভটা একটু অন্যরকম, কারণ সে তাদের দেশের উন্নতির জন্য অন্য দেশে পড়তে যাচ্ছে, ক্যানাডা পড়তে যাচ্ছে, যেখান থেকে সে আরও বেশি ইনফরমেশন গ্যাদার করতে পারবে এবং দেশের উন্নতির কাজে লাগাতে পারবে। সো এই সম্পর্কে কথা বলছি। এরপরে যে সেকশনটা আছে সেখানে আমি বলছি যে এই সাবজেক্টটাই কেন, এই সাবজেক্টটা কেন, আমি তো অন্য সাবজেক্টটা চুজ করতে পারতাম। সো আপনি যে সাবজেক্টটা চুজ করবেন আপনিও সেই সাবজেক্টটা সম্পর্কে ডিসক্রাইব করে দেবেন। আর আমার রুমে মানে AC নাই আর তার মধ্যে আজকে তাপমাত্রা হচ্ছে 34°C আর তার জন্য আমার প্রচণ্ড গরমে ঘেমে যেতেছি, কথা বলা বহুত মুশকিল। সো এই সেকশনে আমি কথা বলছি যে ওই সাবজেক্টটাই কেন চুজ করলাম। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি গট এ হিউজ ইম্প্যাক্ট অন এ কান্ট্রি অ্যান্ড বিকামিং অ্যান্ড অ্যাডভান্সড ইউজার অফ EET উইল বি দ্য গ্রেটেস্ট থিং এভার টু ইনহ্যান্স মাই জব অপরচুনিটিস বিজনেস অপরচুনিটিস ইন বাংলাদেশ। অ্যাজ এ রেজাল্ট মাই ক্যারিয়ার উইল শাইন থ্রু মাই নলেজ। দেয়ার আর ম্যানি গ্রেট জবস অ্যাভেলেবল ইন বাংলাদেশ রিগার্ডিং EET অ্যান্ড বিকামিং অ্যান এক্সপার্ট অন EET উইল গিভ মি হিউজ অ্যাডভান্টেজ টু গেট দ্য জব easily or to get into any business related to my subject. As I will have practical ideas about EET, companies will prefer me as their employee at the first glance of my CV. তার মানে আমি বললাম যে আমি যদি EET সাবজেক্টটা ওদের দেশে পার্সিউ করি তাহলে ওদের দেশ থেকে আমি আরও বেশি নলেজ পাবো, তাহলে আমার বিজনেসের অপরচুনিটি, জব অপরচুনিটি অনেক বেড়ে যাবে। আর কোম্পানি যদি আমার CVটা দেখে তাহলে আমার CVটা সবার আগে প্রিফার করবে কারণ আমার নলেজটা প্র্যাকটিক্যাল। সো এরকম কিছু একটা রিজন দিতে হবে যে
ওই সাবজেক্টটা আপনার লাইফে কত বড় একটা ইম্প্যাক্ট করতে পারে। সো এরপর ব্যাপারটা হচ্ছে ফ্যামিলি টাইস। ফ্যামিলি টাইস বলতে গেলে মানে এই জিনিসটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ধরেন আপনি বাংলাদেশ থেকে কানাডায় পড়তে গেলেন, ওইখানে যে আপনি পালাই যে কাজ করলেন, 4-5 বছর পরে আপনি কি ধরা পড়লেন, তারপর চলে আসলেন বাংলাদেশে, মানে এরকমও হয়েছে অতীতে। সো তার জন্যে ফ্যামিলি টাইস মানে আপনার বাংলাদেশের সাথে একটা বড় কানেকশন আছে যে আপনার দেশে ফিরে আসতেই হবে, সো তার জন্য একটা টাইস আছে, এরকম কিছু লিখতে হবে। মানে আপনি পালাই যাবেন না, ঠিক আছে আমিও যাবো না, তারপরে এটা জাস্ট যত ভালোভাবে লেখা যায় তত ভালো। সো এই ব্যাপারটা আপনারা সবাই কপি করতে পারেন আমার কাছ থেকে, মানে এরকম কিছু একটাই থাকতে পারে। সো এইখানে আমি কথা বলছি, টকিং অ্যাবাউট মাই ফ্যামিলি, হিয়ার ইন বাংলাদেশ আই হ্যাভ মাই ফাদার ওয়ার্কিং অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়িজ ইন সমাজসেবা অফিস মানিগঞ্জ অ্যান্ড হিজ ডেজিগনেশন ইজ অ্যান অ্যাকাউন্টেন্ট। মাই মাদার ইজ হাউস ওয়াইফ অ্যান্ড মাই ব্রাদার ইজ জাস্ট 9 অ্যান্ড রিডিং ইন ক্লাস 4 ইন গভ প্রাইমারি স্কুল। এলস দ্যাট ওয়ান আঙ্কেল অ্যান্ড 2 aunts আর লিভিং ইন আওয়ার ভিলেজ, আমার ভিলেজের নাম। মাই 2 maternal uncle, 1 maternal aunt ইজ অলসো ফ্রম দ্য সেম ভিলেজ অ্যান্ড দে আর স্টিল লিভিং দেয়ার। দো রিসেন্টলি মাই এল্ডার আন্টস ইয়াঙ্গার সন ওয়েন্ট টু চাইনা ফর ফার্দার স্টাডি, বাট হি ইজ নাও অন ভ্যাকেশন, সো নাও হি ইজ ইন বাংলাদেশ অ্যান্ড এনজয়িং সাম গুড মোমেন্টস উইথ ফ্যামিলি। থিংস টু বি নোটেড, ফ্রম মাই বার্থ আই এম লিভিং ইন মানিগঞ্জ ভেরি ক্লোজ টু ঘিওর, অ্যাজ এ রেজাল্ট আই হ্যাভ ভেরি ফিউ ফ্রেন্ডস ইন ঘিওর, বাট ইন মানিগঞ্জ আই হ্যাভ সো মেনি ফ্রেন্ডস and some of them are trying to go abroad for better study. 2 of them went to China, Germany, others got admissions in various universities in Bangladesh. So ekhane ami kotha bolchi amar family sathe amar ki somporko ache, amar family er ke kothay thake ebong amar friend ra ki korte pare ki kore, amar friend ra ki kore ki korte pare na, so amar friend ra ki kore ebong tara kothay porteche ki korteche, so ei somporke ei chilo jekhane ami family ties somporke bolchi. To er pore je byapar ta ache sei byapar ta holo amar details ebong amar family, amar baba ma bhai bon, এই সম্পর্কে ডিটেলস। সো এই সেকশনে আমি বলছি, আই এম দ্য এল্ডার সন অফ মাই ফ্যামিলি অ্যান্ড গট অল দ্য রেসপন্সিবিলিটিস ফ্রম মাই বার্থ। মাই ফাদার ইজ এ ডিজেবল পার্সন অ্যান্ড ফ্রম হিজ হার্ড ওয়ার্ক হি ম্যানেজ টু কাম আপ ফ্রম পোভার্টি টু এ গুড হেলদি লাইফ, বাট স্টিল হি নিডস এ স্ট্রং সাপোর্ট ফ্রম মি টু কিপ হিজ ওয়ার্ক আপ। Even after so many barriers, my father's goal is to start an NGO after his job to help disabled persons. My younger brother is now getting big and he born with a very soft golden mind to support his dad. And my mother is doing her best to support my father and my whole family. And talking about me, I do YouTube, website developing, photography and filmmaking locally and such things. So ekhane basically amar somporke ektu details dichi, amar family somporke ektu details dichi and ending somporke bolchi. Amar obostha খারাপ হয়ে গেছে। এনিওয়ে, সো এই ছিল আজকে ভিডিওতে, আশা করি আপনি কিছুটা বুঝতে পারছেন। আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, ওইটা আপনি ডাউনলোড করে পড়ে আপনি নিজের মতো করে একটু সাজিয়ে লিখবেন, আর পুরাপুরি কপি করেন না, এটা একদমই খারাপ ব্যাপার হবে, কারণ এই ভিডিওটা অনেকেই দেখবে, তার মানে অনেকেই ডাউনলোড করবে, একই জিনিস সবাই যদি কপি পেস্ট করে তাহলে এটা তো সম্ভব না। সো আপনি জাস্ট ডাউনলোড করবেন নিজের, ওকে, সো আপনি এই স্টাডি প্ল্যানটা ডাউনলোড করবেন এবং নিজে কম্পোজ করবেন, নিজে লিখবেন, আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি নিজে চেঞ্জ করে দেবেন, আপনার সাবজেক্টগুলো অ্যাড করবেন, আপনার ফ্যামিলি সম্পর্কে লিখবেন, আপনার প্যারেন্টসের সম্পর্কে লিখবেন, আমার থেকে বেশি কিছু থাকলে ওগুলোও অ্যাড করে দেবেন। সো এরকম প্যারা প্যারা করে সেকশনে আপনি ভাগ করে স্টাডি প্ল্যানটা লিখবেন, তাহলে আশা করি আপনার স্টাডি প্ল্যানটা অনেক সুন্দর হবে দেখতে। এনিওয়ে, সো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি আপনাদের অনেক ভালো লাগছে ভিডিওটা, আর অনেক ভালো লাগলো, আমার একদমই ভালো লাগে নি, কারণ এখন আমার জাস্ট আমার কম্পিউটারের উপরে এত গরম, আজকে এমনি তো 34°C, প্রচণ্ড গরম, আর এত লম্বা ভিডিও, এটাই আমার চ্যানেলের সব থেকে লম্বা ভিডিও এই পর্যন্ত। বাট এই ছিল আজকে ভিডিওতে, দেখা হবে অন্য কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত স্টাডি প্ল্যান লিখতে থাকেন আর অন্য ভিডিও দেখতে থাকেন, আর অন্য ভিডিও আসবে সেগুলো দেখেন। এনিওয়ে, এই ছিল, গুড বাই।